প্রথমে আমরা একটা সারফেস নিলাম, সারফেস নেওয়ার পরে মডিফাইতে গেলাম, সেগমেন্ট বাড়াই দিতে হবে, মোটামুটি 20-30 দিলে হবে, সেগমেন্ট না বাড়াই তো হবে না। এরপরে সেগমেন্ট বাড়াই দেওয়ার পর আমরা এখান থেকে যাবো এফেক্ট রিজিও, এফেক্ট রিজিও ঠিক দেওয়ার পরে এই যে ডাম্বল আকৃতির একটা ইয়ে হয়েছে, এটাকেও আমরা এই যে এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি যতটুকু দরকার, এরপর এটার আকার কতটুকু গোল হবে তাও করতে পারি। যে তারপরে আমরা মনে করো যে এটা আরো বাড়াই দিলাম, দেওয়ার পরে এখন ছাদটা দেখা যায় বাঁকা তেরা হইতে পারে না, সেক্ষেত্রে আমরা এটা কমানো বাড়ানোর মাধ্যমে মানে যতটুকু দরকার সেইভাবে করে নিতে পারি। এরপরে করার পরে এখানে আমরা সেল কমান্ড ইউজ করতে পারি, সেল দেওয়ার পরে আমাদের যতটুকু দরকার মানে পুরুত্ব বাড়াইতে কমাইতে পারি সাথে। এরপরে কলম টলম দিয়ে মানে ইচ্ছে মতোই করা যায়, এগুলো একটা এখন আমরা আর একটা দেখবো, সেটা হলো টিউব। টিউব নিলাম, টিউবের হাইট দিলাম, দেখা যায় যে অনেক সময় টিউবের ওই যে 6-7টা কোন ওই যে নাট আটকেলে নাটের যে আকারটা হয় শেপটা, ওই শেপটা আমরা তৈরি করবো। কীভাবে করবো, টিউব নেওয়ার পরে আমরা মডিফাইতে যাব, মডিফাই থেকে নিতে হবে হলো আমাদের এফএফডি সিলিন্ডার যেটা আছে, এফএফডি তো অনেকগুলোই আছে, তা এফএফডি যে সিওয়াইএল যেটা এটা নিব। হ্যাঁ, নেওয়ার পরে এখানে আমরা এই যে কর্নার টর্নার মানে বাড়াই দেখতে পারি, মানে যেটা শেপে আসবে এখানে অনেকগুলো আছে আমরা কমাই দিই আস্তে আস্তে। এখান থেকে হাইট টাইট আমরা মানে সাইড কয়েড হবে সেগুলো দিতে পারি, সাইড মনে করো যে 5টা, এটা